বামপন্থী আন্দোলনে দেশে মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করেছে এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছে। এটা ব্রিটিশ আমলে হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে, এখনও হচ্ছে। অন্যরা, বিশেষ করে জাতীয়তাবাদীরা, যে উন্নতির কথা ভাবে সেটা পুঁজিবাদী, আর বামপন্থীরা যে উন্নতির কথা ভাবে সেটা সমাজতান্ত্রিক, এবং তার সঙ্গে সমাজের পরিবর্তন জড়িত। সেই পরিবর্তন না হলে মানুষের মুক্তি হবে না। এখন দেশভাগ হলো 1947, সেটা হলো একটা ক্ষমতা হস্তান্তর, সেটা কোনো স্বাধীনতাও হলো না, মানুষের মুক্তিও এলো না। তারপরে যেটা হলো যে বাংলাদেশে একের পর এক আন্দোলন হয়েছে, ওই মুক্তির আন্দোলন। তিনটে বড় ঘটনা, একটা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন, একটা হচ্ছে 69-এর অভ্যুত্থান, একটা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। এই তিনটেতেই কিন্তু এই যে বামপন্থীরা চালিকা শক্তি ছিল, কিন্তু তারা নানান ঐতিহাসিক কারণে, নিজেদের দুর্বলতা, আন্তর্জাতিক পরিস্থিতি ইত্যাদির কারণে তারা এই আন্দোলনে নেতৃত্ব দিতে পারেনি। নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদীরা, এবং জাতীয়তাবাদীরা পুঁজিবাদে দীক্ষিত, কাজেই এই দেশের মানুষের মুক্তি আসেনি। কিন্তু উজ্জ্বল দিকটা হচ্ছে এই যে ধারাবাহিকভাবে বামপন্থীরা ওই মুক্তির সংগ্রামটাকে অব্যাহত রেখেছে। এই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে তারা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী থেকে এসছে। এখন এইটাই স্বাভাবিক ছিল, মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী নেতৃত্ব দেবে। কিন্তু যেটা অসুবিধা হয়েছে সেটা হলো যে এই আন্দোলনের নেতৃত্ব শ্রেণীচ্যুত হতে পারেনি। মেহনতি মানুষের কাছে গেছে, অসাধারণ আত্মত্যাগ করেছে, নির্যাতন দুর্ভোগ সহ্য করেছে, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু এই যে মেহনতি মানুষকে একসাথে করে সংঘবদ্ধ ধারাবাহিকভাবে অগ্রসর করে নিয়ে যাওয়া, সেই কাজটা করতে পারেনি। শিক্ষিত মধ্যবিত্ত, তার মধ্যে পিছুটান ছিল। একটা পিছুটান হলো পেটি বুর্জোয়া, আরেকটা পিছুটান হচ্ছে সামন্তবাদী। এবং আমরা সেই জন্য দেখব যে হঠাৎ হঠাৎ করে একটা উগ্র বামপন্থী প্রবণতা, পেটি বুর্জোয়া প্রবণতা দেখা দিয়েছে। আবার অন্য সময়ে দেখব যে দক্ষিণপন্থী বিচ্যুতি দেখা দিয়েছে। তো এই দুটোই খুব ক্ষতিকর হয়েছে এই আন্দোলনের জন্য। তাই আমি মনে করি যে অসাধারণ আত্মত্যাগ এবং অসাধারণ অঙ্গীকার সত্ত্বেও এদেশে সমাজ বিপ্লব হয়নি, তার কারণ হচ্ছে বামপন্থীরা আন্দোলন করলো, কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিতে শেষ পর্যন্ত পারেনি। তারা সংগঠন করেছে, সেই সংগঠনে অসংখ্য সদস্য এসছে, আবার তাদের পেছনে প্রবহমান জনসমর্থন ছিল, কিন্তু এই সংগঠনকে বৈপ্লবিক সংগঠনে পরিণত করা, ধারাবাহিকভাবে একে ক্রমবর্ধমান যে রণনীতির মধ্য দিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া, বিপ্লবের অভিমুখে নিয়ে যাওয়া, সেইটা করতে পারেনি। আমাদের এখানে সাংস্কৃতিক কাজটাকে আমরা যথোপযুক্ত গুরুত্ব দিতে পারিনি। শ্রেণী কিন্তু প্রধান সত্য, এবং শ্রেণী সংগ্রাম ছাড়া এদেশে বিপ্লব হবে না, এটা বুঝতে হবে, কোনো দেশেই বিপ্লব হবে না। তো ওইটাকে অবজ্ঞা করা খুব ভ্রান্ত ধারণা। আর দ্বিতীয় হচ্ছে যে বুর্জোয়াদের সাথে সম্পর্কটা কী হবে। বুর্জোয়াদের সাথে সম্পর্ক হতে পারে, তারা আসবে, তাদেরকে বাদ দেওয়া যাবে না, তাদের মধ্যে প্রগতিশীল অংশ আছে, কিন্তু জাতীয় বুর্জোয়া খোঁজার যে ধারণা সেটা একেবারেই ভ্রান্ত ছিল। জাতীয় বুর্জোয়া এখানে হবে না, এখানে ছিল না, এবং এখানে হওয়ার সম্ভাবনাও নেই। কাজে ওই লাইন ছেড়ে দিতে হবে। এখন করতে হবে যে নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণীর পার্টি, যার সাথে কৃষক থাকতে হবে, এবং এদেশের অধিকাংশ মানুষই কৃষক, এখনও কৃষক এবং কৃষি নির্ভর। কাজে কৃষককে না আনলে কিন্তু এখানে বিপ্লব হবে না। এবং কমিউনিস্ট পার্টির দুর্বলতা ছিল একটা, যে তারা কৃষকের কাছে যেতে পারেনি। বিপ্লবের চিন্তাটাকে, স্বপ্নটাকে একটা সার্বক্ষণিক এবং আপোষহীন জায়গায় নিয়ে যাওয়া দরকার, যে এইতে একটা সাময়িক ব্যাপার নয়, এটা সার্বক্ষণিক চিন্তা হওয়া দরকার, এটা সবসময়ের স্বপ্ন হওয়া দরকার, এবং এই ব্যাপারে কোনো আপোষের সুযোগ নেই, যে এখানে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে, আমরা কিভাবে এই সমাজটাকে বদল করতে পারি। আমরা তো সমাজে বদল করতে পারিনি, পুরনো সামাজিক সম্পর্কগুলোই রয়ে গেছে, এবং ওই যে প্রজা এবং মালিক এই সম্পর্কটাই রয়ে গেছে, সেইটাকে তো আমরা বদলানো দরকার।
তাই এখন যেটা আমাদেরই হচ্ছে যে দাঁড়াতে হবে নিজের পায়ে। অনুভূতির কথা বলার আছে, সেইটা হলো যে আমাদের এখানে সমাজ বিপ্লব করতে হবে, এইটার কোনো বিকল্প নেই, এক কথা। দ্বিতীয়ত, সমাজ বিপ্লব যদি আমরা করতে চাই, মেহনতি মানুষের কাছে যেতে হবে, এবং এই মেহনতি মানুষের মধ্যে বেশিরভাগ হচ্ছে এখনও কৃষক। সেই কৃষকদের সমস্যাকে জানতে হবে এবং কৃষককে আনতে হবে। তাদেরকে যদি আমরা না আনতে পারি, তাহলে এই আন্দোলন বিস্তৃত হবে না এবং শক্তিশালী হবে না। কাজে এই বিপ্লবের স্বপ্নটাকে কখনোই ত্যাগ করা যাবে না, এইটাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে এবং মনে করতে হবে, জানতে হবে যে বিপ্লবের শত্রু হচ্ছে পুঁজিবাদ। আজকে পুঁজিবাদ, এই পুঁজিবাদ বিরোধী যে বিশ্বে আন্দোলন চলছে, আমাদের আন্দোলনও সেই আন্তর্জাতিক আন্দোলনেরই অংশ। এবং পুঁজিবাদ হচ্ছে মানুষের শত্রু, এবং পুঁজিবাদই এই এই আমাদের দেশে চেপে বসে আছে। কাজেই যারা সমাজ বিপ্লব চায়, তাদের পক্ষে পুঁজিবাদীদের সঙ্গে, দেশি পুঁজিবাদী বিদেশি পুঁজিবাদী কারো সঙ্গে আপোষের কোনো জায়গা নেই।